আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে পৃথিবীব্যাপী এই করোনা মহামারীতে আক্রান্ত হয়ে পুরো পৃথিবীতেই আজকে সকল মানুষই বিপদে আছেন আমার ভাঙা সদরপুর চরভদ্রসনের তিন থানার জনগণের এই করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি এবং আমার নেতাকর্মী এবং প্রশাসনের সকল কর্মকর্তারা আমরা একজোট হয়ে আমরা কিন্তু গত দুই মাস ধরেই আমাদের জনগণের পাশে আছি এবং আমরা এই করোনার থেকে মুক্তি পাওয়ার জন্য যত রকমের ব্যবস্থা আছে সব কিন্তু আমরা চেষ্টা করছি আপনি ইতিমধ্যে জানেন যে আমাদের এই হতদরিদ্র যারা আছেন তাদের গত দু মাস ধরেই আমি ব্যক্তিগতভাবে এবং সরকারিভাবে দুইভাবেই কিন্তু আমরা তাদের পাশে আছি এবং সার্বক্ষণিক আমরা এটা আমরা নজর রাখছি এবং আমরা সাথে থাকছি কাজ করে যাচ্ছি প্রশাসনের সকল কর্মকর্তা এবং আমার নেতাকর্মীরা আমরা মাঠে আছি আর বিশেষ করে আমরা এই রমজান মাসে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের বিষয়ে আমরা পুরো রমজান মাসেই আমরা নতুন আমরা হটলাইনের ব্যবস্থা করেছি এই হটলাইন আমার আমার নিজের বাড়ির থেকে আমরা পরিচালনা করি এবং সদরপুর থেকে করি এবং ভাঙা চরবদ থেকে করি আমরা তিনটা জায়গা থেকেই হটলাইনের পরিচালনা করছি এবং হটলাইনের মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত যারা ত্রাণের লিস্টে নাম নেই অথবা তারা ত্রাণে এসে আসতে ত্রাণের উপহার সামগ্রী নিতে তারা লজ্জা পায় তাদের জন্য আমরা আসলে এই ব্যবস্থা করেছি আমাদের এই হটলাইন চলবে এই হটলাইনের সাথে আমাদের অনেক নেতাকর্মী দিন পরিশ্রম করছেন এই রম রোজা রেখে তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই এত শ্রম দিয়ে এই মানুষগুলোর কাছে যে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং দিনরাত অফিসে বসে ফোন ধরছেন নানান রকমের সহযোগিতা করছেন আমি তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সাথে ধন্যবাদ জানাই অঙ্গীকার বিরানব্বই যে সংগঠন তারা ভাঙায় আমাদের ভাঙ্গার অঙ্গীকার বিরানব্বই সংগঠন ওনারা আমাদের এই হটলাইনের এবং আমাদের এই ত্রাণ কার্যক্রমের জন্য তারা তাদের সংগঠন থেকে আমাদের সহযোগিতা করেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে এই বিপদের দিনে তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমি আমার তিন থানা জনগণকে বলবো যে আপনারা ভয় পাবেন না ধৈর্য ধৈর্য ধরবেন আমরা আছি সার্বক্ষণিক আপনাদের সাথে থাকব আমরাও আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে আপনাদের পাশে থাকবো বিপদাবতে আপনাদের সুখে সবসময় আপনাদের পাশে থাকবো এবং আমি আবারও আপনাদের জানাচ্ছি যে আপনারা নিশ্চিন্তে থাকবেন যেহেতু আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন আমি অবশ্যই আমার ইমানি দায়িত্ব পালন করব এবং সবসময় আপনাদের পাশে থাকব। আপনারা সবাই দোয়া করবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু